প্রায় ৩০ বছর পর ভিয়েতনামের উত্তর পশ্চিম বনাঞ্চলে দেখা মিলল মাউস ডিয়ার বা ছোট হরিণ। বিশ্বের ক্ষুদ্রতম ক্ষুরযুক্ত স্তন্যপায়ী প্রাণী মাউস ডিয়ার আকারে প্রায় বুনো খরগোশের মতো, আবার দেখতে অনেকটা হরিণেরও মতো। তবে প্রথম দেখায় অনেকেই একে বিরল প্রজাতির খরগোশ বা হরিণ ভেবে ভুল করতে পারেন। এদের দৈহিক দৈর্ঘ্য ৫৭ সেন্টিমিটার, লেজের দৈর্ঘ্য ২.৫ সেন্টিমিটার। একটি প্রাপ্তবয়স্ক শসার ওজন প্রায় ৭ পাউন্ড। এদের অনেক প্রজাতি রয়েছে, প্রজাতিভেদে কোনো কোনোটির আকার অনেক বড় হতে পারে। এরা নিশাচর প্রাণী, রাতের বেলা খাবারের সন্ধানে ঘোরাফেরা করে, দিনের বেলা লুকিয়ে থাকে আড়ালে। এরা উদ্ভিদভোজী, তবে কেউ কেউ পোকামাকড় মাছ কাঁকড়াও খায়। গবেষকরা জানিয়েছেন ৩৪ বছর আগে বাংলাদেশে এর দেখা মিললেও বিলুপ্তি ঘোষণার প্রায় ৩০ বছর পর সম্প্রতি এদের দেখা মিলেছে ভিয়েতনামে। ৩০ বছর আগে মনে করা হয়েছিল মাউস ডিয়ার ভিয়েতনাম থেকেও বিলুপ্ত হয়ে গেছে। ভিয়েতনামে এই প্রাণীর নাম সিলভার ব্যাকড চেভরেটেইন অথবা মাউস ডিয়ার। ভিয়েতনামের উত্তর পশ্চিমাঞ্চলের বনে সাম্প্রতিক এ প্রাণী ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।